হাতায় কলমে সাপে নেউলে সম্পর্ক কিন্তু রাস্তায় ভাই ভাই শুনতে অবাক লাগলেও এই ছবি দেখা গিয়েছে উত্তরবঙ্গে রাজ্যে যখন একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইতে নেমেছে বিজেপি ও সিপিএম সেই সময় উল্টো ছবি দেখা গেল কোচবিহারের মাথা ভাঙ্গা মহকুমায় নিজের নিজের দলীয় পতাকা নিয়ে চা বাগান শ্রমিকের বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে মিছিল বিক্ষোভ প্রদর্শন করল চা বাগানের তৃণমূল বিজেপি ও সিপিএমের তিন শ্রমিক সংগঠন জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে বাম ডানের এই মিশ্রিত আন্দোলনের ছবি রাজ্যের রাজনৈতিক ময়দানে বিরল হলেও আন্দোলনকারীদের বক্তব্য পরিস্থিতি তাদের বাধ্য করেছে একযোগে আন্দোলনের রাস্তায় নামতে রবিবার মাথাপাকা দু নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরং চা বাগানে তিন সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় এই বিক্ষোভ সংগঠনের শেষে তৃণমূল বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের থেকে দরং চা বাগানের কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয় শ্রমিক সংগঠনগুলির দাবি গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে বর্তমান যে পরিকাঠামো রয়েছে জীবনধারণটা কঠিন হয়ে পড়ছে অবিলম্বে বাড়াতে হবে দৈনিক মজুরি শ্রমিকদের সব রকম সুযোগ সুবিধা দিতে হবে তাদের দাবি না মানলে পুনরায় আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা এমনই হুঁশিয়ারি দিয়েছেন আজ তারা